শেরপুরে কারাগার থেকে পালিয়ে যাওয়া ত্রিশ বছরের সশ্রম কারাদণ্ডের দণ্ডিত আসামি আব্দুল সালাম ওরফে গারো সালামকে গ্রেফতার করেছে র্যাব বুধবার রাতে তাকে সদর থানার শিমুলতলা এলাকা থেকে গ্রেফতার করা হয় র্যাব কর্মকর্তারা জানান পাঁচ আগস্ট বিকেলে জেলা কারাগার থেকে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার পাঁচশোর বেশি হাজতি ও কয়েদি পালিয়ে যায় গোপনের সংবাদ পেয়ে র্যাবের একটি দল শেরপুরের শিমুলতলি এলাকায় অভিযান চালিয়ে সালাম ওরফে গারো সালামকে গ্রেফতার করে